আমার একটু রং দিয়েছে সে, আমার 100 বছর বয়স, অসুবিধা না, আমি যদি সুস্থ থাকতে পারি, নিজেকে ভালো রাখতে পারি, তাহলে অসুবিধা অসুবিধা নাই তো। কিন্তু এটা যে মানুষকে, মানে আমাকে শুধু না, এটা যে কোনো মেয়ের, মানে বয়স নিয়ে যদি বলে, এটা আমি মনে করি মানে মেয়ে মানুষের একটা, তাদেরকে একটা অপমান করা, মনে একটা বড় ভয় বৃদ্ধ যারা বিদেশে, মনে করেন আপনার চামড়া ঝুলে গেছে, তারপরে কিন্তু আর বিউটি করি আর বিউটি খুশি হয় যাবে। আমাদের দেশে জানেন নেগে রয়েছে এসব, মেয়েদেরকে কোনো আপনার যাচ্ছে না, মেয়েদের কোনো দামই দিতে যাওয়া যায় না, ম্যাক্সিমাম মানুষ। আর আমাদের ইন্টারনেট তো যারা ইউটিউবার আছেন বা এটা, তাই বলবো তাদের উদ্দেশ্যে, যেমন কত মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলবে, সম্মানের সাথে তাদেরকে নামটা উচ্চারণ করবে, তারপর কিছু ভালো মতো যদি থাকে ভিতরে লেখেন। আমি দেখলাম অনেক জায়গা, কিন্তু ভূগোলে তো ভুল লেগেছে, আমার ভাইকে বলেছি যে তাদেরকে বলার জন্য, কারণ আমার আপনার যে বার্থডে ডেটটা আছে সেটা নিয়ে করবো, কোনো অসুবিধা নেই তো। একদম আমার কাছে খুব একটু অড মনে হয়, আমার যে কোনো মেয়েদের করতে এটা উচিত না, যেটা হ্যাঁ যেটা বার্তা দিল কিন্তু সন্তা আর মুখটা এগুলো তো দরকারই নেই, আপনার আমাকে নিয়ে লিখছেন না, যে আমাকে নিয়ে কী কী লিখছি, সেখানে তো অমুক সাথে বসে দিল এখান করলো। আর আমি তো আপনার, আমি তো আমি মনে করি যে এখনকার কিছু যারা হিরোইন আছে, যে ইনশাল্লাহ মনে করেন হয়তো নাচা না নাচলাম আমার দরকারও নাই, কিন্তু ইনশাল্লাহ আমি অবশ্যই আমি অত কিছু তো ভালো করে কাজ করতে পারবো, আমি যেভাবে আমি নিজেকে ফিল করি। আমি বলছি না যে এখনকার যারা ইয়াং কি বল টিন এজ বা এখনকার যারা করছে ওই ধরনের কর্মদের চরিত্র করবো না, আমি আমার মতো করে যদি চরিত্র হয় করবো তো এটা। তারপর এখনকার যারা আপনার এডুকেটেড যারা আছে তাদের সাথে আমি কাজ করতে চাই, কিন্তু ওদের মতো ওরা কাজ করছে, আমার মতো আমি কাজ করছি আমার চরিত্র অনুযায়ী। তো এই যে এইগুলো জিনিসগুলো আমার কাছে খুবই প্রযুক্তি মনে হয়, যে কেন মনে করেন যে বয়স নিয়ে এসে আমার হোক ছেলের হোক মেয়ের হোক যারা সেলিব্রিটি, মনে হয় না যে এগুলো লেখাটা উচিত হয়, এটাই বলে আমার কাছে আর কিছু না, সেটা আমার কাছে খুব খারাপ লাগে। সে আলমগীর ভাই হলো বা ফারুক সাহেবই হলো, মানে যেই হোক না কেন, তার বয়স নিয়ে আপনি একটা জিনিস লিখছেন সেটা সুন্দরই লিখবেন, সুন্দর একটা আছে যে মনে করেন সেরেছে, মানে এটা অবশ্যই একটা সৌন্দর্য তাই না, এটার উপর লিখতে পারে যে না উনি একটা সিনিয়র মানুষ, তারপরে যে উনি সেজেছে বা এই এই আপনার এই গেট আপটা নিয়েছে তাই না, এটা যে কোনো যে রেখা উনি যারা দেখেছে রেখার কোনো বয়সটা কথা বলছে, মাধুরীকে দেখেন আপনার মনে করেন কিন্তু ভাইরাস দেখেছে এটা নাম কি যা কলকাতায় ছবি করছে নাম কি নাটক করতো না, ওর নামটা কি কলকাতায় কিন্তু বেশ অনেক চুরি করছে, আমাদের ঢাকা পুরুষের জন্য মানে আমার মনে হয় যে মানুষের ভদ্রলোক জয়াকে ওদের দেখি একদম বয়স নিয়ে ওটা নিয়ে সেটা নিয়ে সে নিজেকে যদি মেনটেন করতে পারে সুন্দর লাগতো, আপনার অসুবিধা সে সরি একটা কথা বিদেশে কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশে কিন্তু এই ধরনের কথা উচ্চারণ করা, এটাই বলতে চাই আর কি। মনে করেন এটা মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলবেন বা যে কোনো নেশার মধ্যে মেয়েদেরকে সম্মানটা সেখানে পোষণ করবেন, আমি আশা করবো।